মার খেলে সত্যি কথা বেরিয়ে আসে, সেটা পুলিশ রিমান্ডেই হোক অথবা রাজপথে। বিজেপি নেত্রী পাপিয়া দত্তের ভাই প্রশান্ত দত্ত শহরের প্রাণকেন্দ্রে মার খেলেন। বিজেপি দলের সদ্য নির্বাচিত কাউন্সিলর রত্না দত্তের স্বামী নারু দত্ত নিজে পেটালেন ওনার দলেরই এক নেত্রীর ভাইকে। পাপিয়া দত্তের ভাই প্রশান্ত দত্ত শহরের অরিয়েন্ট চৌমোহনী এলাকায় সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হন। তিনি টিএনজিসিএল এ কর্মরত, কাজ করার সময় স্থানীয়দের সাথে বাধে বিবাদ, মীমাংসা করতে ছুটে যান পাপিয়া দত্তের সরকারি চাকুরে ভাই। তখনই নারু দত্ত বিশাল বাহিনী নিয়ে সেখানে গিয়ে বেধড়ক পেটায় বলে অভিযোগ। আক্রান্ত হয়ে নিজেকে নারী নেত্রীর ভাই পরিচয় দিতে গিয়ে আরো দ্বিগুণ মার সহ্য করতে হয় বিজেপি দলেরই কর্মীদের হাতে। আর আক্রান্ত হয়ে মুখ দিয়ে বেরিয়ে এলো আসল সত্য, বললেন, 10 বছর ধরে সরকারি চাকুরি করছি, এমন অবস্থা দেখিনি, এই সরকার যা দেখালো ভুলব না। টিংকাস করার জন্য এই বাড়িতে তো ছাড়িনি, আমাকে আমার কন্ট্রাক্টর আমাকে ফোন করলো, ফোন করে বলছে স্যার এরকম এখানে লোকাল কিছু প্রবলেম হচ্ছে, আমরা কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। আমি বললাম কে প্রবলেম করছে, তো উনি একজন নাম্বার দিলেন আমাকে। অটোমেটিক আমি ওনাকে ফোন করে বললাম যে আমরা যখন শিফটিং কাজ করি বা কোনো লাইনের কাজ করি আমরা লোকাল কোনো পারমিশন লাগে না আমাদের। বিগত দিনে আমরা এরকম প্রচুর কাজ করে এসেছি, কাজ করার পর কন্ট্রাক্টর এটা রেজিস্ট্রেশন করে দিয়ে চলে যায়। তারপর উনি বলছেন না আসতে হবে সাইড অ্যামিনিস্ট্রি, ঠিক আছে আমি আসবো। আপনারা সরকারি কাজে কেন বাধা দিচ্ছেন, এগুলো ঠিক না বাধা দেওয়া, আপনাদের জন্য কিন্তু সরকারি কাজ বাধা হয়, এটা আমি ওনাকে বললাম। তারপর একটা সেকেন্ড টাইম একটা লোক আমাকে ফোন করলো, ফোন করে অজস্র গালিগালাজ আমাকে দিল, একদম বাজে গালিগুলো যেটা আমি বলতে পারবো না, এটা আমার মোবাইলে অলরেডি রেকর্ড করা আছে। কে ফোন করেছে আপনাকে? আমি নাম্বারটা চিনি, নাম্বারটা আমার কাছে আছে। অজস্র গালিগালাজ মানে অজস্র পরিমাণ, এই ধরনের সিনারিও আমরা বিগত দিনে কোনো দিন পাইনি। আমি আজকে টিএনজিএসএল 12 বছর ধরে আছি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এই ধরনের জিনিস আমি লক্ষ্য করলাম। আমি বিগত দিনে প্রচুর কাজ করেছি, আমি বড় বড় লাইন লেয়িং থেকে শুরু করে শিফটিং কাজ আমি দেখি, কিন্তু এই পরিস্থিতি যে আমি এই সরকারে দেখবো আমি কোনোদিন ভাবতে পারিনি। আমার উপরে ফিজিক্যালি আমার উপরে অ্যাটাক করা হয়েছে, তিনজন, একজন লাথি মারলো আমাকে, একজন আমাকে মাথা পিছনে মারলো, নারু দত্ত আমাকে মাথা পিছনে আমার চর মারলো, আরেকজন লাথি মারলো, আরেকজন ঘুষি মারলো। কে যে আমাকে লাথি মারলো সে এখানে নেই, কিন্তু আমি রিয়েলি আমি এই ব্যাপারটা নিয়ে আমি যথেষ্ট চেষ্টা করবো, আমার অফিস থেকে আমি যাবো সিএম চিফ মিনিস্টারের কাছে। আপনারা কি পুলিশের কাছে কোনো দরখাস্ত যাবো? আমরা পুলিশের কাছে এখন এফআইআর করবো, বাই নেমে আমরা এফআইআর করবো টিএনজিসির তরফ থেকে। এটা কি টিএনজিসির পক্ষ থেকে? হ্যাঁ, একদম টিএনজিসির পক্ষ থেকে, কারণ আমি অন ডিউটিতে, আমার উপরে অ্যাটাক হয়েছে, অন ডিউটি অবস্থা আমার উপরে অ্যাটাক হয়েছে। যারা আপনারা তো হাত তুলেছে ওদের নাম কি? ওদের নামটা আমি চিনি না, বাস ওদেরকে আমি আইডেন্টিফাই করে দিতে পারবো। তিনজনকে আমি চিনি, যা যে আমার আইডেন্টিফাই করেছে, একজন নারু দত্ত আমার উপর হাত তুলেছে, আরেকজন ওর নামটা জানি না আমি, ওর আপনার গ্রিন টি শার্ট, আরেকজন লাঠি মারিয়েছে, ও অলরেডি এখানে নেই সাইডে, আমি ওনাকে দেখতে পাচ্ছি না, কি সারা না কি সুজয় সারা না কি বলছিল জানি। অন্যদিকে ভাইকে পেটানো হয়েছে শুনেও চুপ বিজেপি নেত্রী পাপিয়া দত্ত। সূত্রের খবর, তিনিও চাপে আছেন, মাত্র 24 ঘন্টা আগে পাপিয়া দেবীকে চাকরি প্রার্থী দলীয় কর্মীরা জুতো নিয়ে তাড়া করেছেন বিজেপি অফিসে। ভিউ রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।